বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী মহাসচিব গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের যে আকৃতি, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য যে আত্মত্যাগ, তাকে যে দূর থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আমেরিক সরকারের নির্যাতনে নির্বাসিত হয়ে বিদেশে অবস্থান করেছেন আমাদের সেই নেতা, গণতন্ত্রের প্রতি 18 কোটি মানুষের স্বপ্নের প্রতি জনাব তারেক রহমান। মঞ্চ উপবিষ্ট জাতির নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার এখন বক্তব্য দেওয়ার কথা না, এই জন্যে আমাদের নেতা অপেক্ষা করছেন, তিনি কথা বলবেন, উনি আমাদের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। শুধু 1952-71 সাল নয়, সেই ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে। তারই ফলশ্রুতিতে আমরা আজকে দেখেছি যে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার দীর্ঘ 16 বছর ধরে এই দেশের জনগণের উপরে স্টিম রোলার চালিয়ে গেছে, সেই স্টিম রোলারকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যা প্রতিষ্ঠা হচ্ছে শহীদ প্রতিজ্ঞা রহমান, দীর্ঘ সংগ্রাম করে আমরা একটা মুক্ত পরিবেশে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, গণতন্ত্র আর বিএনপি এই দুটো সমর্থন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন, বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন থেকে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি শাসন নিয়ে এসেছিলেন, একটা সুস্থ নির্বাচনের জন্য তিনি সেই কেয়ারটেকার গভর্নমেন্ট প্রথা চালু করেছিলেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দল আপনি দেখেছেন 2016 সালে দেশে বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়ে গণতন্ত্রের যদি সাস্টেনেবল হয় সেটা রাষ্ট্রীয় আয় টিকে থাকে তার জন্য সংস্কারের কথা বলা হয়েছে। আমরা কয়েক কিছুদিন আগে, বছর দুয়েক আগে আমরা আবার সেই 31 দফা গিয়ে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। এই 16 বছরে আমরা সবাই চ্যালেঞ্জ পিট করতে চাই না, আমাদের অসংখ্য প্রাণ জ্বলেছে, আমাদের অনেক লোক কারাগারে গেছে, জিনিস চাষ হয়েছে, আজকে এখানে অনেক রিক্সাওয়ালা ভাই আছে আশেপাশে যারা সেই গ্রামে থাকতে না পেরে তারা শহরে চলে এসে এখানে রিক্সা চালিয়েছে, আমাদের অনেক ছাত্র নেতা তারা এখানে রাস্তায় হকারের কাজ করেছে। গতকাল আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে একটা 13 বছরের ছেলে গুলি লেগে একটা পা কেটে ফেলতে, এই যে ত্যাগ শিক্ষার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয় দিনে গিয়ে চলেছে, গণতন্ত্রের সংগ্রাম তাই গিয়ে চলেছে। বন্ধুগণ, আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে, ছাত্র জনতা আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার, এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, আমরা সেই সুযোগ দিনে হেলাই না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেন এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের আমরা প্রতিষ্ঠা করতে পারি। আরেকটা কথা আমি অনুরোধ করবো সকলকে।